বাংলাদেশের বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেল দেখছেন আমাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য এবং বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন স্থানে যারা তৃতীয় মাত্রা দেখছেন সবাইকে মহান মে দিবসের শুভেচ্ছা আজ পহেলা মে মহান মে দিবস এবং শ্রমিকদের অধিকার রক্ষার দিবস হিসেবে গোটা বিশ্বজুড়ে এই দিবসটি আজ পালিত হচ্ছে মে দিবসের বিশেষ তৃতীয় মাত্রায় আজকে আমরা আমন্ত্রণ জানিয়েছি একজন শ্রমিক নেতাকে এবং মালিক পক্ষের একজন প্রতিনিধিকে আমার বায় জাতীয় শ্রমিক লীগের সাবেক সাধারণ সম্পাদক রায় রমেশচন্দ্র আমার ডানে রয়েছেন বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের মহাসচিব এবং মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির মহাসচিব ফারুক আহমদ স্বাগত আপনার জন্য মিস্টার ফারুক আপনাকে বিশেষভাবে আপনি প্রথমে এসেছেন তৃতীয় মাতায় সেই জন্য মিস্টার রায় রমেশচন্দ্র আপনাকে যদি শুরু করি এবং আজকের এই মেয়ে দিবসে বাংলাদেশে পালিত হচ্ছে কীভাবে পালিত হচ্ছে কোনো বিশেষ তাৎপর্য আছে কিনা আজকের দিবসের এই মুহূর্তে বাংলাদেশে পালনের মানে কোনো বিশেষ প্রতিপাদ্য বিষয় আছে কিনা প্রথমে আমি এই মহান মে দিবসে বাংলাদেশের সকল শ্রমিক কর্মচারী মেহনতি মানুষ এবং যে সকল বাঙালি প্রবাসে কর্মরত আছেন তারা সহ সারা বিশ্বের শ্রমজীবী মানুষকে মহান মে দিবসের রক্তিম শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানায় আমরা এমন এক সময়ে এবার মে দিবস পালন করতে যাচ্ছি যে মুহূর্তে বিচার করা দরকার মেদিবসের যে মূল চেতনা ছিল আট 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 ঘন্টা কাজ আধ ঘন্টা বিশ্রাম বিনোদন আট ঘন্টা ঘুম এবং এই আট ঘন্টা কাজ করে যে বেতন পাবে সেই বেতন দিয়ে একজন শ্রমিক তার পরিবার নিয়ে মানবিকভাবে যাপন করতে পারবে দুর্ভাগ্যজনক সত্য হলো প্রায় একশো তিরিশ বছর পরে এসে যদি আমরা বিচার করি তাহলে আমরা দেখতে পাবো যে আমরা মনে হয় আঠারোশো ছিয়াশি সালের সেই জায়গাতেও এখন আর নেই বাংলাদেশে বাংলাদেশের শ্রমজীবী মানুষ বিশেষ করে সারা বিশ্বেই শ্রমজীবী মানুষ আজকে একটা অনিশ্চিত অন্ধকারে নিয়ে দিন কাটাচ্ছে বিশেষ করে অমানবিক বিশ্বায়নের নেতিবাচক প্রভাব এবং তথাকথিত মুক্তবাজার অর্থনীতির যে রাক্ষসে থাবা তার ফলে কর্পোরেট ক্যাপিটাল যে দানবীয় কায়দায় শোষণ নির্যাতন নিপীড়ন চালাচ্ছে বিশ্বের শ্রমজীবী মানুষের পরে বাংলাদেশও তো তার থেকে বিচ্ছিন্ন কোনো ঘটনা নয় আট ঘন্টা কাজের যেটা মৌলিক যদি বলি বাংলাদেশের মোর দ্যান সেভেন্টি ফাইভ পার্সেন্ট ওয়ার্কার সেটা এনজয় করে না বিশেষ করে ইনফর্মাল সেক্টরে যদি বলেন ইনফর্মাল সেক্টরে তো কোনো আইন কানুন নিয়ম কিছুই নাই কি অনেক ব্যক্তি মালিকানাধীন শিল্প সেক্টরেও এটার কোনো বালাই নাই সব মিলিয়ে যদি আমি আজকে একজন শ্রমিক নেতা হিসেবে মানে জীবনের শেষ প্রান্তে এসে প্রশ্ন করি যে রক্ত দিয়ে কি চেয়েছিলাম কতটুকু তার পেয়েছি নিঃসন্দেহে বলতে হবে যে আজকে আত্মজিজ্ঞাসার প্রশ্ন কারণ শ্রমিক আন্দোলন আজ অস্তিত্বের সংকটে নিপতিত বাংলাদেশের চার পার্সেন্টেরও নিচের শ্রমিকরা সংগঠিত এবং কতটা সংগঠিত এ নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে এবং গত দশ বছরে মাল্টি নামে এই জায়গাটাই আমি আসতে চাচ্ছি যে আজকে সেই জন্য মহান মেয়ে দিবসে আমি আত্মসমালোচনা এবং আত্মশুদ্ধ হওয়ার আহ্বান জানাতে চাই আত্মজিজ্ঞাসা করতে চাই যে এটার মূল কারণ হচ্ছে শ্রমিক আন্দোলন বহুদা ভাগে বিভক্ত এই বহু বিভক্ত শ্রমিক আন্দোলন শুধু শ্রমিকদেরই স্বার্থের ক্ষতি করছে তা না শিল্প বিকাশের ক্ষেত্রে সাউন্ড ইন্ডাস্ট্রিয়াল রিলেশন গড়ে তোলার ক্ষেত্রে উৎপাদনশীলতার বৃদ্ধির ক্ষেত্রে এবং জাতীয় প্রবৃদ্ধির যে কল্পকাহিনী আমরা শুনি তার ডিস্ট্রিবিউশন অফ ওয়েলথ যেটা হওয়া দরকার কারণ জিডিপি বাড়লেই সাধারণ মানুষের জীবনমান বাড়ে ইতিহাস তা বলে না আমরা যদি ব্রাজিলের দিকে তাকাই আশির দশকে প্রায় ছাব্বিশ পার্সেন্ট জিডিপি গেছিল কিন্তু দারিদ্রতা সেখানে কমে নাই তো সুতরাং আজকের মে দিবসের মূল প্রতিপাদ্য আমার দৃষ্টিতে শ্রমিকদেরকে সকল ভেদাভেদ বলে রাজনৈতিক লেজুর বৃত্তি পরিহার করে ব্যক্তি অহমিকা পরিহার করে ঐক্যবদ্ধ হওয়া সেই কারণে একটি কারখানায় একটি ইউনিয়ন ইন্ডাস্ট্রিতে একটি ইন্ডাস্ট্রিয়াল ফেডারেশন এবং জাতীয়ভাবে একটি ফেডারেশন গড়ে তোলা যে ফেডারেশন গণতান্ত্রিকভাবে পরিচালিত হবে আমি ওইটাই বলতে চাই আপনার মালিকেরা যদি কে আওয়ামী লীগ করে কে বিএনপি করে কে জাতীয় পার্টি করে সেইটা বিবেচনায় না নিয়ে তাদের সাথে আপনার কাছে একটু শুনতে চাইবো যে মালিক পক্ষ যারা মানে আপনারা যারা তারা আসলে এই যে শ্রমিকদের অধিকার রক্ষার দিবস এই যে মেয়ে দিবস এই দিবসটি পালনে আপনাদের ভূমিকা কি বা কিভাবে আপনারা দেখছেন বা আপনাদের কোন প্রথমত আমি চ্যানেল আইকে মানে এর মধ্যে এটি বোঝার চেষ্টা করতে চাই যে বাংলাদেশের মালিকরা আসলে শ্রমিকদের ব্যাপারে কতটা সংবেদনশীল জি ধন্যবাদ প্রথমে আমি চ্যানেল আইকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি আমাকে আজকের এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। ডেফিনেটলি মে দিবস একটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ দিবস এবং আমরা প্রতি বছরেই এই মে দিবস বিভিন্নভাবে উদযাপন করে থাকি এবং আজকেও আমরা সেইভাবে উদযাপন করব তো মে দিবসে যদিও আমার বড়ো ভাই রমেশ বলেছেন যে শ্রমিকদের অধিকার আন্দোলনের একটা তাৎপর্যপূর্ণ দিবস অবশ্যই ইতিহাস সেটাই বলে তবে আজকে থেকে একশত বছর আগে যে ঘটনাটা হয়েছিল কিংবা যার পরিপ্রেক্ষিতে এই দিবসটি তাৎপর্যপূর্ণ হয়েছে তার থেকে আমরা অনেক সামনে এগিয়ে এসছি বিজ্ঞানের অগ্রগতি হয়েছে সমাজ ব্যবস্থার পরিবর্তন হয়েছে অন্যান্য সামগ্রিক একটা পরিবর্তন এসছে তো সেই আঙ্গিকে আমি সেখানে দাদা যে কথাটা বলেছেন আমি ওনার সঙ্গে একমত পোষণ করেই বলছি যে ওনাদের ভেতরে যে দ্বিধাবিভক্তি যেগুলো আছে ইতিপূর্বেও ছিল এখনও আছে সেগুলো স্বাভাবিকভাবেই খানিকটা সীমাবদ্ধতার সৃষ্টি করছে বাট মালিকরা কিন্তু আমি অত্যন্ত দৃঢ়তার সঙ্গে বলতে চাই আমি খুব বেশি আগে যাব না সে আমি মালিক সংগঠনের সঙ্গে জড়িত আছি আজকে প্রায় বারো বছর খুব বেশি লম্বা সময় না তো বারো বছর আগেও আমি যতটুকু দেখেছি তার থেকে মালিকরা সামগ্রিকভাবে অনেক বেশি কনসিডারেট হয়েছে অনেক বেশি উদার হয়েছে এবং তাদের প্রতিষ্ঠানে আমি আমি বলছি যে ইন্ডাস্ট্রিগুলাতে যেটা দাদা যেটা বলেছেন সেই পরিচালনার ক্ষেত্রে অনেক আধুনিকতার ছাপ তারা রাখার চেষ্টা করছে তবে অবশ্যই এই সমস্ত বিষয়গুলো ওভারনাইট পরিবর্তন আনাটা সম্ভব না কিংবা সেটা কেউ হয়তো আশাও করে না ক্রমান্বয়ে ধীরে ধীরে সেই পরিবর্তনগুলো এসছে আমরা আস্তে আস্তে পজিটিভ দিকের দিকেই যাচ্ছি আর কি মনে করেন যে এখন যে নতুন শ্রম আইন যেটা হয়েছে এবং সেটা বিশেষ করে যে অত্যন্ত একটা দি সিভিয়ারেস্ট ইন্ডাস্ট্রিয়াল এক্সিডেন্ট তারপরে এটা আসলে মালিকদের জন্যে এটা একটা সত্যিকার ওয়েকআপ এবং আমাদের দৃষ্টিভঙ্গির পরিবর্তন হয়েছে মন মানসিকতার পরিবর্তন হয়েছে আমরা ভালো করে বুঝতে শিখেছি যে শ্রমিকরা আমাদের অংশীদার আমাদের পার্ট সো তাদেরকে সঙ্গে নিয়েই আমাদেরকে সামনের দিকে আগাতে হবে তাদের অংশীদারিত্বকে ভালোভাবে গ্রহণ করেই আমাদেরকে শিল্প প্রসারের অগ্রগতি করতে হবে কিংবা সামনের দিকে নিয়ে যেতে হবে তো আপনার আপনি যে স্পেসিফিক যে প্রশ্নটা করেছেন সেটার উত্তরে আমি বলবো যে এই দিবসটাতে এই দিবস পালনে মালিকরাও কিন্তু ইকুয়ালি এটার সঙ্গে অংশীদারিত্ব

এখানে মালিকানা তো নানা রকম আছে আপনি ধরেন আমাদের দেশের শ্রম শক্তির যে বিভাজনটা সেভেন্টি এইট পার্সেন্ট শ্রমিক কাজ করে ইনফরমাল সেক্টরে যেখানে সত্যিকার অর্থে যে মালিক শ্রমিক সম্পর্ক সে যা নাই সেখানে কিন্তু আইন কোনো অবস্থাতেই কার্যকরী হচ্ছে না

মালিকানা বা ওই যে দাদন দেওয়া মালিকানার সিস্টেম যেটা সেখানে তাদের দায় দায়িত্ব আছে কৃষি শ্রমিকদের ক্ষেত্রে দায় দায়িত্ব আছে কনস্ট্রাকশন শ্রমিকদের ক্ষেত্রে দায় দায়িত্ব আছে তো সুতরাং সেই জায়গাগুলোতে শ্রম আইন ও না যেটুকু আছে সেটুকুও কার্যকরী হয় না শিল্প ক্ষেত্রে আপনি যদি ধরুন আমরা যদি খুব বেশি দিন যাব না ইভেন আমরা পাকিস্তান আমলেও বা স্বাধীনতার পরে আশির দশক পর্যন্ত দেখি আমরা যদি দেখি যে কতগুলো কালেকটিভ এগ্রিমেন্ট সাইন হয়েছিল ইউনিয়নের সাথে আর গত দশ বা পনেরো বছরে শুধুমাত্র কয়েকটি ফার্মাসিউটিক্যাল কারখানা এবং মাল্টি ছাড়া একটিও কালেকটিভ বার্গেন এগ্রিমেন্ট সাইন হয় নাই এ থেকেই প্রমাণিত হয় যে মালিকরা কতটা সংবেদনশীল শ্রমিকরা একটা দাবি উত্থাপন করবে আলাপ আলোচনা হবে একটা এগ্রিমেন্ট হবে দুই বছর আর শ্রমিকরাও দাবি করবে না এইটাও কিন্তু সরকারের দায়িত্ব সরকার বলতে আমি যেটা বোঝাইতে চাই রাষ্ট্র আমাদের সংবিধানে শ্রমিকদের সংগঠিত হওয়ার অধিকার গ্যারান্টেড এবং বাংলাদেশের সংবিধানই পৃথিবীর সম্ভবত একমাত্র সংবিধান যেখানে একেবারে শ্রমিক কৃষক কথাটা সুনির্দিষ্টভাবে উল্লেখ করা আছে আমাদের রাষ্ট্র বা সরকার উনিশশো সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একদিনে সাতাশটি আয়াল কনভেনশন রেটিফাই করেন জেনেভাতে তারপরে আরো আমরা রেটিফাই করে তেত্রিশটা কনভেনশন রেটিফাই করেছি বিভিন্ন সময় এবং আটটা কোর কনভেনশন আছে আয়লোর তার সাতটা বাংলাদেশ করেছে র্যাটিফাই যখন একটা রাষ্ট্র এই কনভেনশন রেটিফাই করে এটা তার অব্লিগেশন ওই দেশের আইন যদি নাও থাকে ওই কনভেনশন অনুযায়ী আইন তৈরি করা এবং তার কার্যকরী করা এর বাইরেও যেহেতু আমাদের ফারুক ভাই আনলেন যে একটা কল তো কিন্তু আরো রানা কতগুলো ডেভেলপমেন্ট হয়েছে আমাদের রাষ্ট্র সাস্টেনেবিলিটি কম্প্যাক্ট সাইন করেছে ইউরোপিয়ান ইউনিয়ন আলো এবং পরবর্তীকালে ইউনাইটেড তো সেটার সাথে যুক্ত হয়েছে সেখানেও কতগুলো কন্ডিশন আছে সুতরাং রাষ্ট্রকে নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে আইন প্রয়োগের ক্ষেত্রে আমাদের দেশের যে শ্রম আইন আছে তুলনা বিচারমূলক বিচারে খুব খারাপ এটা বলা যাবে না আবার এটাও সত্য যে আইলো কনভেনশন পুরোপুরি কমপ্লাই করেছে এই শ্রম আইন তাও ঠিক না এবং ওভার সেটা হবেও না আমি ফারুকবার সাথে একমত কিন্তু যেটুকু হয়েছে তার যথাযথ এবং কার্যকর প্রয়োগ হচ্ছে কিনা এইটা বিচার করতে হবে হচ্ছে না সুতরাং আজকে রাষ্ট্র এই যে হচ্ছে না সেই জায়গায় আপনাদের ভূমিকাটা কি মানে আপনারা আমরা আমাদের সীমিত শক্তি দিয়ে চেষ্টা করছি কিন্তু মালিক পক্ষের এই কর্পোরেট ক্যাপিটালের যুগে পার্লামেন্টে যাদের প্রাধান্য সরকারে যাদের প্রাধান্য প্রশাসন মিডিয়া আন্তর্জাতিক এবং জাতীয়ভাবে তাদের যে শক্তি সেই শক্তি সাথে মোকাবেলা করার জন্য যে সংগঠিত সচেতন শ্রমশক্তি দরকার যে দায়িত্বশীল গঠনমূলক এবং আপসীন শ্রমিক সংগঠন এবং আন্দোলন গড়ে তোলা দরকার আমরা সেখানে ক্ষমাহীন ভাবে সরকারে ক্ষমাহীন ভাবে তো আমরা শ্রমিকদের ভালো প্রতিনিধিত্ব দেখছি পেশা সরব সরব আছে নেয় আমি বলবো না তুলনামূলকভাবে খুবই কম সামগ্রিক বিচারে সামগ্রিক বিচারে কম কারণ আজকের দুনিয়া তো কর্পোরেট ক্যাপিটালের দুনিয়া কর্পোরেট ক্যাপিটাল সবকিছুই শুনেছি আমি দাদা যে কথাগুলো বললেন আমি প্রথমেই যে ইনফরমাল সেক্টরগুলো বলবো এটা কেবল বাংলাদেশ করে কথা না আপনি যে সমস্ত জনবহুল দেশ আছে ভারত বলেন ইন্দোনেশিয়া বলেন সেই সমস্ত দেশগুলোতেও তাদের শতকরা আশিভাগ শ্রমিক কিন্তু এই অপ্রাতিষ্ঠানিক খাতে তারা কাজ করে তো হ্যাঁ এখানে শ্রম আইনটা যথাযথভাবে ইমপ্লিমেন্ট করা এই ইনফরমাল সেক্টরে এটা সাংগঠনিকভাবেই সরকারের সীমাবদ্ধতা আছে বাংলাদেশ একটা লিস্ট ডেভেলপ কান্ট্রি কিংবা উন্নয়নশীল দেশ আপনি আপনি যাই বলেন কেন সো সেই হিসাবে বাংলাদেশের সরকারের সীমাবদ্ধতা আছে যদি সরকারের সেই সীমাবদ্ধতাগুলো না থাকতো তাহলে হয়তো এই সময়টাকে আরো অধিকতর ইমপ্লিমেন্ট করার সীমাবদ্ধতাটা কোন কোন কারণে কি দিচ্ছে সীমাবদ্ধতা বলতে সে মনে করেন যে আমাদের শিক্ষার অভাব অভাব আছে আমাদের অর্থনৈতিক সীমাবদ্ধতা আছে আমাদের দক্ষ জনগোষ্ঠীর এই ল ইমপ্লিমেন্ট করতেও তো দক্ষ জনগোষ্ঠী দরকার সেগুলোর সীমাবদ্ধতা আছে এই সীমাবদ্ধতাগুলো নিয়ে সরকার চেষ্টা করছে যতটুকু সম্ভব সেটাকে ইমপ্লিমেন্ট করা যায় তবে ইনফরমাল সেক্টরেও মনে করেন যে এটার একটা ন্যাচারাল প্রক্রিয়ার মধ্যে দিয়েই কিন্তু চলে আমি দাদার সাথে বিনয়ের সাথে খানিকটা দ্বিমত পোষণ করব যে সেখানে যে শ্রমিকদেরকে শোষণ করা হচ্ছে ঠিক এতটা কিন্তু না হয়তো বেতনের খানিকটা বৈষম্য আছে ফর্মাল সেক্টরে যেমন স্ট্রাকচার একটা স্যালারি আছে এর নিচে আপনি বেতন দিতে পারছেন না ইনফর্মাল সেক্টরে হয়তো সেটা ঠিক সেভাবে ইমপ্লিমেন্ট করা যাচ্ছে না সেখানে হয়তো খানিকটা বৈষম্যতা আছে বাধ্যবাধকতার মধ্যে আনা যাচ্ছে না আনা যাচ্ছে না সেখানে সেটা আছে তাছাড়া আমি আরেকটা বিষয় বলবো দাদা যেটা বলেছেন যে এই যে কালেকটিভ বার্গেনিং এগ্রিমেন্ট গত পাঁচ বছরে কি দশ বছরে সেই পরিমাণ সাইন হয়নি হয়তো বা উনি যেটা বলেছেন সেটা সঠিক সেই পরিমাণ হয়তো যতটুকু আমরা আশা করেছিলাম যে হারে প্রগ্রেস করা উচিত ছিল সেই হারে হয়তো প্রগ্রেস করেনি বাট আমার বিনয়ের সাথে আমি এই প্রশ্নটা রাখতে চাই যে আপনার আমাদের ইন্ডাস্ট্রিয়াল প্রসার তো প্রতি বছরে গড়ে আনুমানিক ফরটিন ফিফটিন পার্সেন্ট ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ হচ্ছে তো এই ইন্ডাস্ট্রিয়াল গ্রোথটা যদি কোন ধরনের হারমোনি যদি না থাকে তাহলে কিভাবে সেই ইন্ডাস্ট্রিয়াল গ্রোথটা হচ্ছে হ্যাঁ কিছু কিছু দুর্ঘটনা হয়েছে শ্রমিক অসন্তোষ হয়েছে সেগুলোকে আমি নিতান্তই দুর্ঘটনা হিসেবেই মনে করছি বাট সামগ্রিকভাবে যদিও কোনো কালেক্টিভ বার্গেনিং এগ্রিমেন্ট সেভাবে হয়তো ফর্মালি সাইন হয়নি বাট ডেফিনেটলি প্রতিটা ইন্ডাস্ট্রিতে প্রতিটা ফ্যাক্টরিতে কোনো ধরনের মেকানিজম অবশ্যই আছে যার মাধ্যমে ম্যানেজমেন্টের সঙ্গে শ্রমিক প্রতিনিধিদের একটা আলোচনা দর কষাকষি ঠিক আমি সেভাবে বলবো না বাট আলোচনা হয় এবং সেখানে একটা সুন্দর পরিস্থিতি আমাদের আমরা যদি এই যে বাংলাদেশের শ্রমচিত্রতা আমাদের আশপাশের দেশের সঙ্গে তুলনা করতে চাই জি কোথায় দাঁড়িয়ে আছে বাংলাদেশ আমি যদি সে পাশের দেশ আমাদের একেবারে দেশগুলোর যদি দেশগুলোর সঙ্গে তুলনা করি তবে আমি বলবো যে আমরা প্রায় সমপর্যায়েই আছি প্রায় সমপর্যায়েই আছি আমাদের একটা সুন্দর শ্রম আইন আছে যে শ্রম আইনটা নাকি ত্রিপক্ষীয় কমিটির মাধ্যমে বিভিন্ন আলোচনা পর্যালোচনার মাধ্যমেই এই আইনটা তৈরি করা হয়েছে এবং পরবর্তীতে যে রিভিশনগুলা বর্তমান সরকার তার পূর্ববর্তী ট্রেনিউরে দুই হাজার নয় সালে ক্ষমতায় আসার পরে পরেই এটা ওনাদের ইলেকশন ম্যানিফেস্টোর মধ্যে ছিল যে শ্রম আইনের সংশোধন এবং একটা ইফেক্টিভ শ্রম আইন করা এবং সরকার ত্রিপক্ষীয় কমিটি গঠন করেছেন ক্ষমতায় আসার পরে পরেই জানুয়ারি মাসে ওনারা ক্ষমতা নিয়েছেন দু হাজার নয়ের ফেব্রুয়ারিতেই ওনারা ত্রিপক্ষীয় কমিটি গঠন করেছেন এবং দাদাও সেখানে ছিলেন সেই কমিটিতে আমিও ছিলাম আমরা আলোচনা পর্যালোচনার মাধ্যমেই এটাকে আরও আমরা যুবকিজুবী করার চেষ্টা করেছি তো সেই হিসাবে আমাদের একটা সুন্দর শ্রম আইন আছে এবং এটা ইভেন গত কয়েক মাস আগে আমি ভারতে গিয়েছিলাম শ্রমিকদের সোশ্যাল সিকিউরিটি সম্পর্কে জানার জন্যে আমি ওনাদেরকে অত্যন্ত জোর গলায় বলে এসছি যে বাংলাদেশের শ্রম আইনটা এটা একটা এই উপমহাদেশে এটা একটা উদাহরণ আমাদের একটা কম্প্রিহেন্সিভ এখনও ভারতে আমাদের আগে যেরকম প্রায় পঁচিশটা ভিন্ন ভিন্ন আইন ছিল আলাদা আলাদা আইন এবং অনেক ক্ষেত্রেই দেখা গেছে প্রয়োগের ক্ষেত্রে কোনো কোনো ক্লজে মনে করেন একটা আইনে তো কোনো আইনে বিশটা পঁচিশটা পঞ্চাশটা ক্লজও তো পারে কোনো কোনো ক্লজের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কিছুটা হয়তো অসামঞ্জস্যতা ছিল কিন্তু পঁচিশটা আইনকে আলাদা আলাদা পৃথক আইনকে একীভূত করে এই যে শ্রম আইনটা তৈরি করা হয়েছে এবং এটা একটা উদাহরণ আমাদের বাংলাদেশ স্থাপন স্থাপন করেছে যেটা নাকি ভারতেও এখনও তাদের আমি যতটুকু মনে করতে পারছি পঁয়তাল্লিশটার উপরে বিভিন্ন খণ্ড খণ্ড আইন আছে এবং আমার যারা কাউন্টারপার্ট আছে ভারতে নেপালে শ্রীলঙ্কায় তারা আমাদের এই আইনের কপি আমার কাছে চেয়েছে যে তোমরা এত সুন্দর একটা কাজ করেছো আমাদেরকে যদি একটা কপি দিতে পারো আমি বলেছি যে আমাদের এখনো অফিসিয়াল ভার্সানটা বাংলায় সরকার ইংরেজিতে এটার ট্রান্সলেশন করছেন যখনই ইংলিশের ট্রান্সলেশনটা বের হবে আমি তোমাদেরকে সেটা কপি পাঠাবো তো আমি যে জায়গাটাতে এসছিলাম যে সামগ্রিকভাবে কিন্তু ইন্ডাস্ট্রিতে একটা সুস্থ ইন্ডাস্ট্রিয়াল রিলেশন বিরাজ করছে যেটার প্রমাণ হচ্ছে শতকরা তেরো থেকে চোদ্দো পার্সেন্ট ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ প্রতি বছরেই হচ্ছে যে সমস্ত শ্রমিক আনরেস্ট যেগুলো হয়েছে সেগুলো নিতান্তই দুর্ঘটনা হিসেবেই আমি ট্রিট করছি এবং পরবর্তীতে বিশেষ করে শ্রম আইনটাকে যখন আরো সময় উপযোগী করা হয়েছে নিরাপত্তার বিষয়গুলো আনা হয়েছে আনা হয়েছে অধিকারগুলোকে আরো জোরালোভাবে এখানে প্রতিস্থাপিত হয়েছে তা আমার মনে হয় যে আমরা শ্রমিক এবং মালিক মিলে আমরা একটা সুন্দর ভবিষ্যতের দিকে আগাচ্ছি আর কি প্রথম প্রশ্ন হচ্ছে যে হ্যাঁ আইন তো সংশোধন হয়েছে কিন্তু আমি মনে করি যে আইন এখনো আইলো কনভেনশন এবং ইভেন কি আমার সংবিধানের সাথেও কিছু কিছু জায়গায় নয় যেমন হচ্ছে যে থার্টি শ্রমিক লাগবে আইন তো পাস হয়েছে গেজেট হয়েছে সবই কমপ্লিট হ্যাঁ সব বাদ তো যেহেতু সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক বলছেন আপনার কি আদালতের স্বর্ণাপন্ন হয়েছে নয় যেমন একটা জায়গায় আছে যে থার্টি পার্সেন্ট শ্রমিক লাগবে একটা ইউনিয়ন করতে আইলো কনভেনশন এইটটি এর সাথে এটা সম্পর্কিত নয় এক দুই হচ্ছে রেজিস্ট্রেশন পাওয়ার যে প্রক্রিয়া সেখানেও জটিলতা আছে যেমন ধরেন এবারেও এই রানা প্লাজার দুর্ঘটনার পরে আইনটা পাশ হয়েছে এবং এখনো ক্ষতিপূরণ এক লক্ষ টাকা রাখা হয়েছে এই এই শ্রম আইনে যেখানে আদালত কিন্তু আপনাদের পাশের বিল্ডিং ফনিক্সে সর্বোচ্চ দুর্ঘটনার সময় দশ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার জন্য নির্দেশ দিয়েছিলেন এবং রানা প্লাজার দুর্ঘটনার পরেও মোহাম্মদ হাইকোর্ট স্বপ্রনোদিত হয়ে একটা কমিটি করে দিয়েছিলেন নির্ধারণ করে তারাও একটা সাবমিট করেছে আমার মতে আদালতের কাছে তো এখনো মানে একজন শ্রমিক মারা গেলে এক লক্ষ টাকা ক্ষতিপূরণ এটাকে যুগোপযোগী হল সুতরাং কিছু আছে তবে আমি এখনো বলছি যে একদিনে আইন

এই আত্মসমালোচনার বা আত্মগ্লানি কাঁধে নিতে আমার কোনো কারপণ্য নাই সত্যকে সত্য বলতে হবে এবং এটা আমাদের ব্যর্থতা আমি বলছি না এটা মালিকদের ব্যর্থতা এটা আমি বলছি না রাষ্ট্রের ব্যর্থতা পৃথিবীতে কেউই কোন রাষ্ট্র কোনো মালিকই শ্রমিকদের স্বেচ্ছায় স্বপ্রনোদিত হয়ে মহানুভবতা দেখিয়ে কিছু দিয়েছে এরকম ইতিহাস খুবই নগণ্য তাহলে মে দিবসের হয়তো সৃষ্টি হতো না বা আরো শ্রমিক আন্দোলনের অনেক ঘটনা আছে যেগুলো হতো না এটা পরিপূর্ণভাবে শ্রমিক আন্দোলনের ব্যর্থতা এটা যেমন ব্যর্থতা একটা জিনিস আমি ফারুক সাথে একমত যে একটা সাউন্ড ম্যাচিউড ইন্ডাস্ট্রিয়াল রিলেশন শিল্প বিকাশের অপরিহার্য পূর্ব শর্ত এবং এখানে তিনটা পিলার একটা সরকার বা রাষ্ট্র একটা মালিক পক্ষ একটা শ্রমিক পক্ষ মালিক পক্ষরা ঐক্যবদ্ধ মোর ইকুইব রাষ্ট্র তো সবসময় সংগঠিত আর আরেকটা পক্ষ দুর্বল তো তিনটা পিলারের একটা পিলার যখন দুর্বল হয়ে থাকে তখন কখনোই সেটাকে সাউন্ড ইন্ডাস্ট্রিয়াল রিলেশন বলা চলে না যেটা উনি বলেছেন নিশ্চয়ই কোনো না কোনো মেকানিজম আছে যাতে হচ্ছে হ্যাঁ হচ্ছে শ্রমিকরা সংগঠিত না শ্রমিকরা সংগঠিতভাবে তাদের ভয়েস রেজ করতে পারতেছে না সেইখানে শ্রমিক প্রতিনিধি কে নির্বাচন করতেছে কে নির্ধারণ করতেছে যে কার সাথে ওনারা আলোচনা করতেছে সুতরাং বিষয়টা হচ্ছে যে মালিকদের নিজের স্বার্থে ইন্ডাস্ট্রিয়াল হারমোনি বজায় রাখার স্বার্থেই শ্রমিকদেরকে সংগঠিত হওয়ার সচেতন হওয়ার সুযোগ দেওয়া এবং রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে নিউট্রাল নির্মহ নির মালিকরা কি কোনো বাধা হয়ে দাঁড়াচ্ছেন বা করতে দিচ্ছেন এরকম কোনো মালিকদের অনেক মালিকদের কথাবার্তায় তো মনেই হয় যে আরেকটি আলোচনায় হচ্ছিল যে ট্রেড ইউনিয়ন হবে কি হবে না এটা নিয়ে ডিবেট হওয়া দরকার এই যদি অ্যাটিউড হয় যেটা আমার সংবিধানে গ্যারান্টেড এটা বলা মানে সংবিধান পরিপন্থী কথা বলা সুতরাং মালিকদের মধ্যেও মানসিকতা ভিন্নতা আছে অনেক ভালো মালিক আছে যেমন আমি আপনাকে বলি টেনারিতে আমাদের অ্যাপেক্স দীর্ঘদিন ধরে ইউনিয়ন আছে ওনার গার্মেন্টস ফ্যাক্টরি আছে সেখানেও দীর্ঘদিন ধরে ইউনিয়ন আছে এবং ওয়ার্কিং টুগেদার কোন সমস্যা নাই এবং অনেক জায়গায় আছে ইউনিয়ন মালিকের সাথে আবার অনেক জায়গায় মালিকরা মনেই করে ইউনিয়ন মানেই বুঝে আর একটা মানে দুশ কারবার ঢুকানোর চেষ্টা করা হচ্ছে এই মানসিকতা মাইন্ড সেট আপ থেকে বেরোয় আসা দরকার যেটা উনি বললেন যে রানা প্লাজা ওয়েক আপ কল এরকম ওয়েক আপ কল আমাদের অতীতেও হয়েছে আমাদের স্পেকট্রামের সময় ওয়েক কল

মানে তৈরি করার জন্য অনেকটা দপ্তর থেকে অনুমতি নেওয়া লাগে তারা যদি সঠিকভাবে দিত এবং আপনি শুনে আশ্চর্য হবে রানা প্লাজার একটা ফ্যাক্টরিকে ক্লাস ওয়ান ফ্যাক্টরি হিসেবে সরকারের একটা দপ্তর থেকে সার্টিফাই করা হয়েছিল জি প্রথমেই আমি আসব দাদা যেটা দিয়ে শুরু করেছিলেন সেখান থেকে যে রেজিস্ট্রেশন প্রসেস কিংবা এই যে পার্সেন্টেজে যে কোটাটা আছে রেজিস্ট্রেশনে ইতিপূর্বে এই শ্রম আইনটা সংশোধন করার আগে ইতিপূর্বে একটা জায়গায় খানিকটা এটা আমার শ্রমিক ভাইদের যে আপত্তিটা ছিল যে এই ট্রেড ইউনিয়ন রেজিস্ট্রেশনের সময় ট্রেড ইউনিয়ন অফিস বেয়ারারদের তালিকা রেজিস্ট্রেশনের অ্যাপ্লাই করার আগে এটা মালিককে জানাতে হতো তখন কোনো কোনো জায়গায় হয়েছে মালিকরা সেটাকে ভীষণভাবে ডিসকারেজ করেছে তো সেইটাও আমরা কিন্তু স্বীকার করে নিয়েই এই নতুন শ্রম আইনে ওই ধারাটা কিন্তু বাদ দেওয়া হয়েছে মালিককে এখন আর কোনো জানানোর প্রয়োজন নেই ওনারা সরকারের কাছে অ্যাপ্লাই করে রেজিস্ট্রেশন ওনারা নিতে পারে। তিরিশ পার্সেন্টের যে কোটাটা এটা কিন্তু যখন ইতিপূর্বে এই শ্রম আইন রিভিউ করার কার্যক্রম শুরু হয় আপনার মনে হয় আমার যতটুকু খেয়াল পরে জাস্টিস কুদ্দুস কমিশন বলে একটা কমিশন গঠন করা হয়েছিল তখন একটা সার্ভের মাধ্যমে একটা কনসেন্সাসের আসা গেছে যে আপনার যদি এটাকে ফ্রি করে রাখা হয় টোটালি তাহলে দেখা যাবে এক একটা ইন্ডাস্ট্রিতে ইন্ডাস্ট্রি বলতে আমি বোঝাচ্ছি ফ্যাক্টরিতে এক একটা ফ্যাক্টরিতে মেবি এমনও হতে পারে দশটা বারোটা পনেরোটা বিশটা ট্রেড ইউনিয়ন খোদ সরজমিনে ভিজিট করতে গিয়ে দেখা গেছে ক্যাম্বোডিয়া আমাদের ওয়ান অফ দি ইন সেক্টর যে কোনো ফ্যাক্টরিতে সতেরোটা আঠারোটা পর্যন্ত ট্রেড ইউনিয়ন আছে এখন একটা ফ্যাক্টরিতে যদি মনে করেন যে ইভেন পাঁচ হাজার কি সাত হাজার শ্রমিকও থাকে সেখানে যদি আঠারোটা ট্রেড ইউনিয়ন থাকে

যে থার্টি পার্সেন্ট হলে মানে ম্যাক্সিমাম তিনটা ট্রেড ইউনিয়ন হতে পারে তিনটা মানে দশটা বারোটা কি সাতটা আটটা যদি ভালো ট্রেড ইউনিয়ন এবং শক্তিশালী ট্রেড ইউনিয়ন হয় তাহলে সেটা সুন্দরভাবে সকল শ্রমিকদেরকে রিপ্রেজেন্ট করতে পারে সেই আলোকেই কিন্তু এই এই জিনিসটা করা হয়েছে তো আর শ্রমিক আন্দোলনের যে বিষয়টা আমি আমি বলবো যে শ্রমিক আন্দোলনের প্যাটার্নও কিন্তু চেঞ্জ হয়েছে ওভার দি ইয়ার্স আমার কাছে মনে হচ্ছে আই উইশ আই এম রং যে দাদা যে শ্রমিক আন্দোলনের কথা বলছেন যে লাঠি সোঠা নিয়ে এখন কিন্তু শ্রমিকরা অনেক শিক্ষিত সেই তুলনায় তারা স্মার্টফোন ইউজ করছে তারা বিকাশে টাকা নিচ্ছে দিচ্ছে এই যে সামগ্রিক সমাজের পরিবর্তনের ফলে বিজ্ঞানের অগ্রগতির ফেলে আমাদের শ্রমিকদেরও কিন্তু ধ্যান ধারণা চিন্তা চেতনার পরিবর্তন হয়েছে শ্রমিক আন্দোলনও কিন্তু আমার কাছে মনে হয়েছে যে এখন রাস্তায় দাঁড়িয়ে যে আন্দোলন তার থেকে গ্রাজুয়ালি এটা অ্যাক্রস দি টেবল নিগোসিয়েশনের দিকে এই যে বিভিন্ন ধরনের লেজুর ভিত্তিটা তো এটা ইতিপূর্বে আমি ব্যক্তিগত বিভিন্ন ধরনের সেমিনারে এই এই বিষয়ক সেমিনারে আমি বলেছি আমি আমার বন্ধুদেরকে আবেদন শ্রমিক জানিয়েছি যে আপনারা যদি সত্যিকার অর্থে ট্রেড ইউনিয়ন করেন শ্রমিকের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে শ্রমিকের ভাগ্য উন্নয়নের জন্যে মালিকরা সব সময় সেটা ওয়েলকাম করে এবং সব সময় সেটা করবে এবং বিশেষ করে এমপ্লয়ার ফেডারেশন সারাক্ষণে বাট আপনি আপনি যে লেজুর বৃত্তির কথা বলছেন সেটি দলের সঙ্গে মালিকদের লেজুর বৃত্ত করে সেটা আছে মালিকদের ভিতরেও কিন্তু অনেকেই আছেন যারা রাজনীতির সঙ্গে প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে জড়িত কিন্তু একটা জিনিস কিন্তু আমরা ফেডারেশন থেকে অত্যন্ত স্পষ্টভাবে আমরা নিশ্চিত করতে পেরেছি যখন আমরা সম্মিলিতভাবে শ্রমিক মালিক ইন্ডাস্ট্রি রিলেটেড ইস্যু নিয়ে বসি সেখানে কিন্তু আমরা কখনোই রাজনীতিকে আনি না রাজনীতি ওনার পেশা হতে পারে রাজনীতি সঙ্গে উনি সরাসরি কিংবা ইনডাইরেক্টলি ওনার সম্পৃক্ততা থাকতে পারে সেটা ওনার জায়গায় থেকে উনি করবেন কিন্তু যেখানে নাকি শিল্প মালিক সম্পর্ক বিষয়ক কোন বিষয়ে আমরা আলোচনা করছি কথা বলছি কিংবা কাজ করছি সেখানে আমরা কিন্তু ওনাদেরকে কখনোই সেটা করতে দেই না কিংবা সেটা আনতে দেই না যার ফলেই কিন্তু আমরা মোটামুটিভাবে এই ইউনিটিটা বজায় রাখতে পেরেছি যার ফলেই আমরা আমাদের বিষয়গুলো নিয়ে এক টোনে কথা বলার আমরা সুযোগ রাখতে পেরেছি প্রথম হচ্ছে ফারুক ভাই যেটা বলছেন উনি মিস ইন্টারপ্রিয়েট করেছেন অন দি ইয়ার এটা করা ঠিক নয় আমি লাঠি সোটায় নিয়ে ট্রেড ইউনিয়নের কথা কোন অবস্থাতেই বলি নাই এবং এটা ইন্টেনশনাল আমি বলেছি একটা সাউন্ড ম্যাচিউর্ড ইন্ডাস্ট্রিয়াল রিলেশন গড়ে তোলা যেখানে আলাপ আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করা সেই সমাধানের তিনটা পিলার একটা রাষ্ট্র একটা মালিক পক্ষ একটা শ্রমিক পক্ষ ওই দুই পক্ষ সংগঠিত শ্রমিকরা এখনো অসংগঠিত সেই কারণে এটা কখনো এক সময় সংগঠিত ট্রেড ইউনিয়ন ছিল আন্দোলন ছিল জোরালো ছিল তারও নানা কারণ ছিল প্রথমত যদি ধরেন আমাদের দেশে যেটা উপমহাদেশের ইয়ে আসলো মূলত আমাদের এই উপমহাদেশের যে আইনগুলো সবে ব্রিটিশ কলোনিয়াল রুল থেকে আসছে মোরারলেস একই অবস্থায় আমাদের অবস্থা আর এইটা হচ্ছে যে রাষ্ট্রায়ত্ত খাত যখন ছিল তখন শ্রমিকদের অধিকারটা অনেকটা সংরক্ষিত ছিল আর উনি যেটা বলেছেন যে তিরিশ পার্সেন্ট না থাকলে কম্বোডিয়ার অভিজ্ঞতা কম্বোডিয়া তো আট দিন শিল্প গড়ে উঠতেছে আমরা কিন্তু বলেছি একটা কারখানায় একটি ইউনিয়ন একটি কারখানায় যদি ইউনিয়ন তৈরি হয় আর কোন ইউনিয়ন দেওয়া যাবে না ওই শ্রমিকেরাই ভোট দিয়ে কারখানার সব শ্রমিকরা ভোট দিয়ে ইউনিয়নের নেতা নির্বাচিত করবে আমার প্রথম কথায় যদি দেখেন এক কারখানায় এক ইউনিয়ন একটি এন ইন্ডাস্ট্রি একটা ইন্ডাস্ট্রিয়াল ফেডারেশন এবং জাতীয়ভাবে একটি ফেডারেশন গড়েতনা তাই বলেই পরে ব্যাটিও আইনের মাধ্যমে চাচ্ছেন নাকি আমি আমাদের 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 ব্যর্থতার কথা বলছি আমরা এটা করতে এটা করার দরকার আইনের মাধ্যমেও আপনাদেরকে সুযোগ দেওয়া হয়েছে আইনে কি আছে অসুবিধা কোথায় তাইলে আপনার চোদ্দটা ইউনিয়ন হওয়ার কোনো সুযোগ নাই প্রথম প্রশ্ন হচ্ছে আমি বলি এইটা সম্ভব করা প্র্যাকটিসেও করা সম্ভব আইন করেও করা সম্ভব আপনি যদি ধরেন এখন আমি অনেক সেক্টরের কথা বলতে পারি রাষ্ট্রের ক্ষমতা আপনাদেরকে দিয়ে আপনাদেরকে ঐক্যবদ্ধ করানো হচ্ছে আমি নাম বলতে চাই না বিব্রত করতে চাই না কিন্তু রাষ্ট্র যদি চায় ইভেন কি শ্রমিকরাও যদি চায় আমাদের যদি খুলনা বেল্টে ধরেন খুলনা বেল্টে কিন্তু একটা কারখানায় একটি ইউনিয়ন আছে দুইটা হয় নাই এটা তো ইন প্র্যাকটিস ইন প্র্যাকটিস যেখানে ইন প্র্যাকটিস যদি রাষ্ট্র চায় আইন করেও করতে পারে প্র্যাকটিস দিও কথা হ্যাঁ যে একটা ইউনিয়ন রেজিস্ট্রেশন হলো দেওয়া হবে না আইনে তিনটার অনুমতি দিয়েছে এতি আপনি এই আইনের সমালোচনা করছেন এবং আপনি বলছেন যে এটা আইএলও কনভেনশনের বিরোধী সেখানে যদি একটা আইন করে দেয় তাহলে তো আরো জিনিসটা রেস্ট্রিক্টেড আপনি যখন পরিবন্ধে কাজ করছেন ভালোর জন্য পরিবন্ধে করার অসুবিধা কোথায়

আইনাнок সুবিধা দেওয়ার ফলে তাদের জন্য ইজি হয়ে যাচ্ছে যেমন আপনি একটা উদাহরণ দিয়ে আমি দিতে চাচ্ছি না দিলে খুব শোভনীয় হবে না রাষ্ট্রের ক্ষমতায় আপনারা এনজয় করতেছেন কোন মনে হচ্ছে আমি আমি বিনয়ের সাথে আচ্ছা হোক আচ্ছা নিশ্চয়ই আপনার দিমত পোষণ করার রাইট তো আছেই আমাদের যেটা উইকনেস আমি যেটা বলে প্রথমে বললাম যে এই নানা কারণে আমরা ঐক্যবদ্ধ হতে পারিনি এবং পারিনি বলে আজকে আমরা দুর্বলতম অবস্থায় আছি এবং অস্তিত্বের সংকটে এবং এই অবস্থায় চললে আগামী এক বা দুই দশকে শ্রমিক আন্দোলন বলে কোনো জিনিসই থাকবে না দেশে আপনি যেমন ধরেন প্রাইভেট ব্যাংকগুলোতে যদি ধরেন ক্লারিক্যাল পোস্টে কাজ করা করছে বাট তার পোস্টিং দিয়ে দেওয়া হচ্ছে ম্যানেজার সুতরাং তার ইউনিয়ন রাখিস থেকে এসে অব্যাহতি পাচ্ছে এমনকি যে রুল এখন হইতে যাচ্ছে সেখানে তদারককারী নিয়োগ অর্থাৎ আপনার এখানে দশজন সুইপার আছে একজন তদারক নিয়োগ করা সে ইউনিয়ন থেকে বঞ্চিত হইতে পারে সুতরাং নানা ওয়েতে আইনানুগ প্রতিবন্ধকতা আছে রেজিস্ট্রেশন পাওয়ার ক্ষেত্রে বাধা আছে ট্রেড ইউনিয়ন আন্দোলনের নিজেদের দুর্বলতা হচ্ছে সবথেকে বড় দুর্বলতা যে আমরা ঐক্যবদ্ধ হতে পারতেছি না বা চেষ্টা করতেছি না আজকে এই সামগ্রিক অবস্থার বিবেচনায় এই মে দিবসের প্রাক্কালে দাঁড়িয়ে আমি বাংলাদেশের সমস্ত শ্রমিক নেতাদের কাছে আমার অ্যাপ্রোচ সব কিছু ভুলে ঐক্যবদ্ধ একটি সংগঠন গড়ে তোলা তাহলে পরে এই শ্রমিকদের স্বার্থ ইনফরমাল সেক্টরের বাইরে ফরমাল সেক্টর যেগুলো আছে এগুলোর মধ্যে ভালনারেবল কোন সেক্টরের শ্রমিকটা বেশি সবচাইতে মনে হচ্ছে আপনার যদি ধরেন আপনি কনস্ট্রাকশন সেক্টর যদি ধরেন এটাকে ইনফরমাল সেক্টর এখন আর বলা যায় না কারণ বড় বড় কোম্পানি ডেভেলপ করে গেছে আপনার কি রিয়েল ইস্টেট হচ্ছে সেই শ্রমিকদের তো কোনো কাজের সময় নাই মারা গেলে খবর নাই যদিও সরকার একটা ইন্স্যুরেন্স স্কিম আমাদের দাবির ফলে চালু করছে আংশিকভাবে এটা হইলে তাদের কিছুটা সিকিউরিটির ইস্যু সাগরে যারা মাছ ধরতেছে আপনি যদি ধরেন তাদের অবস্থাটা খুবই ভার্নারেবল আপনার এই যে এটা কি বলবো যেটা গৃহশ্রমিক তাদের তো কোনো মানে ১৮ ঘন্টা বিশ ঘন্টাও কাজ করতে হয় সপ্তাহে সাত দিন তিনশো পঁয়ষট্টি দিন এগুলোকে আপনি ফার্মা সেক্টর মধ্যে ফেলছেন না যদি আসেন আপনি হিসেবে যেগুলোর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে কিছু টেক্সটাইল যেগুলো তৈরি হয় আর কি ওই যে তুলা থেকে যে পরিবেশগত কিছু সমস্যা আছে কেমিক্যাল হ্যাজার্ডস কিছু আছে তো হ্যাজার্স নাইকোনগুলো সেই হচ্ছে খুঁজে বের করা দরকার এখন আসলে আপনার এটা একটা নিদারুণ বাস্তবতা যে আমাদের অনেক বড় ইনফরমাল সেক্টর তবে ট্রানজিশন ফ্রম ইনফরমাল টু ফর্মাল এইটারও কিন্তু অনগোয়িং প্রজেক্ট চলছে এবং এই এটা আয়োলোর সহায়তায় এই প্রজেক্ট চলছে এবং আমরা চেষ্টা করছি যে ইনফরমাল সেক্টরে অন্তত যেন সচেতনতাটা বৃদ্ধি করা যায় যে মৌলিক যে বিষয়গুলো আছে তার জন্য কি করছেন আপনারা আপনারা কিছু করছেন যে সচেতনতা বৃদ্ধির জন্য জি 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 সচেতনতা বৃদ্ধির জন্য মনে করেন যে এই প্রজেক্টের আন্ডারে প্রথমত আইডেন্টিফাই করা যারা নাকি সাপ্লাই চেন চেইনের টেইল এন্ডে কারা আছে যারাই নাকি মোস্টলি এই ইনফর্মাল সেক্টরের মধ্যে পড়ে তাদের জন্য কি ধরনের সোশ্যাল সিকিউরিটি সেফটি নেটওয়ার্ক তৈরি করা যায় সেগুলো নিয়ে চিন্তা ভাবনা চলছে এখনো একটা করা হয়েছে কিনা এগুলো তো প্রসেসের মধ্যে আছে কত বছর লাগবে প্রজেক্ট তো শুরুই হয়েছে তিন বছর তিন বছর আগে মানে বেসিক্যালি এটা আয়েলও করছেন ওনারা না ওনারা মানে কি মালিক পক্ষ থেকে মালিক শ্রমিক সরকার তিনও পক্ষই হচ্ছে আয়োলোর কনস্টিটুয়েন্স আমাদের এখানে মনে করেন যে যেমন এটাতে আয়োলো কাজ করছে অনেক জায়গায় ডোনাররা কাজ করছে তো এই ধরনের সাপোর্ট গুলো তো আমাদেরকে নিতেই হয় স্বাভাবিকভাবেই আমাদের আমাদের মতো উন্নয়নশীল দেশের যেখানে নাকি আমাদের অর্থনৈতিক সীমাবদ্ধতা আছে এই ধরনের সাপোর্ট তো থাকবে এটা তো দোষের কিছু নেই আমি আমি সেইভাবে সেটাকে দেখছি না তো এই সেই সেক্টরগুলোকে আইডেন্টিফাই করা হয়েছে সর্বমোট বিয়াল্লিশটা সেক্টর আইডেন্টিফাই করা হয়েছে যেগুলোকে চাইল্ড লেবার হেজার্ডাস হিসেবে চিহ্নিত চিহ্নিত করা হয়েছে এবং সরকার উদ্যোগী যে দুই হাজার ষোলো সালের মধ্যে অন্ততপক্ষে যেন আপনার ওয়ার্স্ট ফর্ম অফ চাইল্ড লেবার যেটাকে বলে সেটা থেকে যেন আমরা বের হয়ে আসতে পারি তো এই পদক্ষেপগুলো নেয়া হচ্ছে তবে হয়তো এগুলোর ফলাফল আমরা ওভারনাইট দেখতে পাচ্ছি না বাট দেন আমরা কিন্তু একটা রাইট ডিরেকশনে মুভ করার চেষ্টা করছি আর কি সেই আঙ্গিকে আর এই যে আপনার ইন্ডাস্ট্রিতে যে আপনার যে দর কষাকষির বিষয়টা সেখানে যেমন আইনে বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে পার্টিকুলারলি আমাদের দেশে এটা যারা কনসার্ন সর্বজনবিদিত যে গার্মেন্টস সেক্টরে ট্রেড ইউনিয়নের সংখ্যাটা তুলনামূলকভাবে কম সেগুলোর অনেকগুলো কারণ আছে শুধু সেক্টরে না আপনি যদি ব্যক্তি মালিকানা দিন এই নতুন যে পাটকলগুলো ছোট ছোট গড়ে উঠতেছে বা টেক্সটাইল মিল গড়ে উঠছে সব জায়গায় আর কি মিল ইদানিংকালে যেগুলো হয়েছে কিংবা হচ্ছে এগুলো বিভিন্ন সঙ্গত কারণে আপনার প্রোডাক্টিভিটির কথা চিন্তা করে টেকনোলজি আপগ্রেডেশনের কথা চিন্তা করে এগুলো এখন অধিকাংশই মোর অফ লেবার ইন্টেন্সিভ থেকে টেকনোলজি ইন্টেন্সিভের দিকে চলে যাচ্ছে গ্র্যাজুয়েলি এটা আপনার মনে করেন যে ইনোভেশনের একটা পর্যায়। আচ্ছা আমি যেটা যেটা বলছিলাম যে আইনে কিন্তু এখন পার্টিসিপেশন কমিটি বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে এবং কোনো ফ্যাক্টরি পার্টিসিপেশন কমিটি ছাড়া কিন্তু চলতে পারবে না এবং আপনার সরকারের যে ইন্সপেকশন ডিপার্টমেন্ট আছে তারা কিন্তু রেগুলার চেক করছে বিজেএমই আছে বিকেএমই আছে তারা কিন্তু তৎপর এই সমস্ত বিষয়ে এবং আমরা যখনই আলোচনার টেবিলে বসি মালিকদের সঙ্গে আমরা কিন্তু এই বিষয়গুলোর উপরে অত্যন্ত গুরুত্ব দিয়ে থাকি এবং বিশেষ করে বিজেমএ এবং বিকে নিয়ে তারা কিন্তু এই বিষয়গুলোর উপরে খুবই তারা যত্নবান এবং মোটামুটিভাবে বিজিএমই এবং বিপিএমই এর মেম্বারশিপের মধ্যে যে সমস্ত ফ্যাক্টরি আছে সবকটা ফ্যাক্টরিতেই পার্টিসিপেশন কমিটি বাধ্যতামূলক এবং সেখানে আছে এখন দাদা বলতে পারেন যে পার্টিসিপেশন কমিটি আর ট্রেড ইউনিয়ন দুটো তো ভিন্ন বিষয় তবে আমরা কেবল এটাই বলেছি যে এই আইন কিংবা বিধি যেটাই হচ্ছে সেটা স্থায়ী কোনো জিনিস নয় পরিবর্তন যুগ পরিবর্তন দেশের উন্নতির সাথে 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 শিক্ষা সমাজের অগ্রগতির সাথে সাথে সেই পরিবর্তন করা যাবে পরিবর্তন হচ্ছে তো আমরা আশা করছি আজকে যে আইন বিধি নিয়ে আমরা কাজ করছি আগামী বিশ বছর পরে আমরা আরো আধুনিক আইন নিয়ে আমরা একেবারে শেষের দিকে আর কিছু যোগ করবেন আপনি মানে শেষ করবার জন্য আমি আসতে পারবো আমি আবারও এই মে দিবসকে স্মরণ করে মালিকদের পক্ষ থেকে সকল মেহনতি মানুষের প্রতি আমরা সমবেদনা জানাচ্ছি এবং আমি সকলকে নিশ্চিত করতে চাই যে আমরা শ্রমিক মালিক একটা সুন্দর সম্পর্ক তৈরি করে আমরা বাংলাদেশের অগ্রগতির জন্যে আমরা সামনের দিকে আগাতে চাই এবং পরিশেষে যেহেতু আমার হয়তো আর সুযোগ হবে না আমি চ্যানেল আই এর সকল দর্শককে ধন্যবাদ এবং চ্যানেল বিশেষ করে আমাকে যে পার্টিসিপেশন কমিটির কথা যেটা বলেছেন এটা আইনে আগেও ছিল এটা নতুন কিছু না এটা সবসময় বাধ্যতামূলক ছিল এবং এই কমিটিটা গঠন করবে কে প্রশ্ন হচ্ছে যে পার্টিসিপেশন কমিটিতে শ্রমিক প্রতিনিধি নির্বাচন করবে কে মালিক না শ্রমিক আমাদের দাবি শ্রমিকদের ভোটে এটা নির্বাচিত হইতে হবে যেখানে ইউনিয়ন নাই আর যেখানে ইউনিয়ন আছে তার বৈধ প্রতিনিধি আছে তারা নির্বাচন করবে এটা হচ্ছে এক সমস্ত কারখানায় পার্টিসিপেশন কমিটি আছে এটা ওই কাজীর গরু কিতাবে আছে গোয়েলে নাই এরকম অবস্থা বাস্তবতা কোথাও শেষ করতে হ্যাঁ কোথাও কোথাও নাই সবশেষে যেটা বলতে চাই আমরা শ্রমিক আন্দোলনের পক্ষ থেকে সবসময় একটা গঠনমূলক সৃজনধর্মী শ্রমিক আন্দোলন গড়ে পক্ষে আমরা সমস্ত কিছুই আলাপ আলোচনার মাধ্যমেই সমাধান হোক সেটা চাই এবং আইন যেটাই আছে যত সীমাবদ্ধতা তার কার্যকর এবং অর্থবহ প্রয়োগ রাষ্ট্রকে নিশ্চিত করতে হবে শ্রমিকদের শোভন কাজ এবং আর দর্শক আমরা শেষ প্রান্তে তৃতীয় মাত্র সম্পর্কে আপনারা লিখতে পারেন ডাক এসএমস এর মাধ্যমে আমাদের অফিসিয়াল ওয়েবসাইট অথবা সোশ্যাল নেটওয়ার্কগুলোতে যেসব পেজ আছে সেই সব পেজে আপনাদের মতামত রাখতে পারেন আর আপনার আপনাদের মতামত আমাদের অনুষ্ঠান তৃতীয় মাত্র আপনি দেখতে পাবেন বৃহস্পতিবার এবং শুক্রবার বাংলাদেশ আমরা দুটো বুধবার দুপুর সারাগার এবং শুক্রবার তো একটা পাঁচ মিনিটের একবার আমন্ত্রণ লো মিস্টার ফারুক আহমদ এবং মিস্টার আরাম আসেন দশঙ্খ্য ধন্যবাদ আপনার দুজনকে দর্শক আমরা কথা বলছিলাম মহান মে দিবসে রাষ্ট্রের উন্নয়নের জন্য শিল্পের উন্নয়নের জন্য অর্থনীতির উন্নয়নের মালিক শ্রমিকের মধ্যে সুসম্পর্ক থাকা মানছনীয় শ্রমিক ছাড়া শিল্প গড়ে উঠবে না মালিক ছাড়া শিল্প হবে না এবং এই সমন্বয়ের জন্য এই সুসম্পর্কটা গড়বার ক্ষেত্রে রাষ্ট্রের একটি মুখ্য ভূমিকা রয়েছে অর্থাৎ এই ত্রিপক্ষীয় একটা সুসম্পর্কের মধ্য দিয়ে কিন্তু বাংলাদেশের অগ্রযাত্রা এবং পৃথিবীর অগ্রযাত্রা সুনিশ্চিত অতীত হয়েছে সুনিশ্চিত ভবিষ্যৎ করতে হবে আজকের এই দিনে আমরা বাংলাদেশ ও বিশ্বের সকল শ্রমজীবী মানুষকে তাদের ভূমিকার জন্য এই পৃথিবীর অগ্রযাত্রায় তাদের ভূমিকার জন্য অবদানের জন্য শুভেচ্ছা জানাই এবং তাদের উন্নতি কামনা করি এবং এক্ষেত্রে আমাদের প্রত্যেকের যে যে অবস্থানে আছে সেখান থেকে যেন প্রত্যেকে ভূমিকা রাখতে পারি এই প্রত্যাশা ব্যক্ত করে অনুষ্ঠান শেষ করছি দর্শক আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সবার জন্য